প্রেমিক কোমুরো কেইকে বিয়ে করে রাজকীয় মর্যাদা বিসর্জন দিচ্ছেন জাপানের রাজকন্যা মাকো। 26 অক্টোবর বিয়ের দিন ধার্য করেছেন তারা। কয়েক বছরের বিতর্কের অবসান ঘটিয়ে একজন সাধারণ নাগরিককে বিয়ে করতে চলেছেন জাপানের রাজকন্যা মাকো। রাজকন্যা মাকো এবং কোমুরো কেই এর প্রথম দেখা হয় 2012 সালে। তখন তারা টোকিওর ইন্টারন্যাশনাল খ্রিশ্চিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। 2017 সালে বাগদান হওয়ার পরের বছর তাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু পরে কুমোরোর মায়ের আর্থিক সমস্যার কারণে পরিস্থিতি অন্যরকম দাঁড়ায়। বিয়ের তারিখ প্রাথমিকভাবে 2018 সালে নির্ধারিত হলেও কোমুরোকে এর পরিবার আর্থিক জটিলতায় পড়ায় তা স্থগিত হয়ে যায়। আশা করা হচ্ছে বিয়ের পর তারা যুক্তরাষ্ট্রে চলে যাবে। জাপানে এই বিয়ের খবর ব্যাপক মিডিয়া কভারেজ পাচ্ছে। রাজকন্যাকে নিয়ে এত আলোচনার কারণে প্রেমিক কোমুরোর পরিবার মারাত্মক চাপের মুখে পড়ে। এ কারণে রাজকন্যা অনেকদিন পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডারেও ভোগে। জাপানের রাজকন্যারা বিয়ের পর সাধারণত একটা বড় অঙ্কের উপহার পেয়ে থাকেন, কিন্তু সাধারণ নাগরিককে বিয়ে করার কারণে ওই উপহার পাবেন না রাজকন্যা মাকো। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় 10,20,33,252 টাকা। বিয়েতে রাজকন্যা মাকো রাজপরিবারের প্রথাগুলো অনুসরণ করবেন না। প্রথমবারের মতো উপহার ছাড়াই বিয়ে হবে জাপানের রাজপরিবারের প্রথম কোনো মেয়ের। জাপানের আইন অনুযায়ী রাজপরিবারের কোনো নারী যদি সাধারণ নাগরিককে বিয়ে করে তাহলে তার রাজকুমারীর মর্যাদা চলে যায়, যদিও পুরুষের ক্ষেত্রে এমন কোনো নিয়ম নেই। নাবিলা সোহার, সময় সংবাদ, ঢাকা।